ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি আবর কে তো আলহামদুল্লাহ হিরব্বিলা আল্লাহিন ওসাল্লাহু আসসালাম আল্লাহ সৈয়িদিল মরু সালিন ওয়ালা আলিহি ওয়া প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাওয়ারকতা আল্লাহ রহমতে ভালো আছেন প্রিয় বন্ধুরা আল্লাহ এই ফিথিবীতে যাকে যা বানিয়েছেন তার সৃষ্টি কাঠাময় সেটা নিয়ে সন্তুষ্ট থাকা সেইটার সেটার উপরে সীমাবদ্ধ থাকা এটি মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য ঈমানী এবং দিনই কর্তব্য আল্লাহ যাকে নারী বানিয়েছেন নারীত্ব নিয়ে তার খুশি থাকতে হবে এর ব্যতিক্রমের কোনো সুযোগ নেই যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন পুরুষ হিসেবেই তাকে সন্তুষ্ট থাকতে হবে নারী হওয়ার কোনো চিন্তাতার তার অন্তরের ধারা কাছেও আনা আনার কোনো সুযোগ নেই বর্তমান যেই মানবতা মানবতাবিধ্বংসী ইবলিসি শায়তনী এবং দজ্জালি বেহায়াপনা বেলেলপনা এবং বিকৃতি আকৃতির বিকৃতি মানবতার বিকৃতি যেগুলো সাধিত হচ্ছে বিভিন্ন নামে এবং এমন নামে যে নামগুলো শুনলে এটা যে কোনো অপরাধ এটা বোঝাই যায় না একজন নারীকে পুরুষের রূপান্তর করা পুরুষকে নারীতে রূপান্তর করা একজন সম্পূর্ণ সুস্থ নারী কমপ্লিট নারী তাকে পুরুষের রূপান্তর বা একজন কমপ্লিট পুরুষ তাকে নারীতে রূপান্তর যেটা আজকে পৃথিবীতে পশ্চিমা বিশ্বের বেইমানদের দেখি মুসলিম সমাজেও আলোচিত হচ্ছে বা এই জাতীয় ঘটনা ঘটছে কঠিনভাবে এগুলো অভিশপ্ত লণযোগ্য হারাম এবং অবৈধ কর্ম এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বহু বহু দূরে অবস্থান নিতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাতেও এখন এখন যেহেতু বাংলাদেশ তো আর বাংলাদেশ নেই বাংলাদেশ এখন করদ রাজ্য বাংলাদেশ এখন একটা হিন্দু শাসিত হিন্দুস্তানের অংশের মতোই এটা বর্তমানে এর অবস্থা তো যাই হোক এটা আমরা পঞ্চাশ বছর আগে বুঝতাম উনিশশো একাত্তরেই ওলামা জানতেন বুঝতেন আমরা শিশু ছিলাম তাদের মুখে শুনে আমরাও আইডিয়া করতাম যে আসলে কি হতে যাচ্ছে কি হবে কি হতে পারে তো এত দিন পরে এখন সব কিছু ক্লিয়ার তো শিক্ষা ব্যবস্থায় তো এখন আর দিন ইমান কোরআন মানবতা ইসলাম এসব কিছুকে একবারে ডিলেট করে দেওয়ার সার্বিক ষড়যন্ত্র এবং চক্রান্ত এখন বাস্তবায়িত হচ্ছে তো সেই জন্য আমরাও চেষ্টা করব একটি একটি বিষয় যেগুলো আমাদের সমাজে ঢুকানো হচ্ছে আমাদের কোমলমতি আমাদের কচি কাছাদের মধ্যে যেসব বিষাক্ত জিনিস ধ্বংস ধ্বংসাত্মক যেসব নিয়ম নীতি পদ্ধতি যেসব সিস্টেম ঢুকানো হচ্ছে বিজ্ঞানের নামে মেডিকেল সায়েন্সের উন্নতির নামে আসলে এগুলি কোনো বিজ্ঞান নয় এগুলি হলো চরম মূর্খতা এগুলি উন্নয়ন নয় বরং এগুলো ধ্বংস তো এসব জিনিস সম্পর্কে আল কোরআন কী বলে আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আল কোরআন পৃথিবীতে আছে একেবারে হুবহু যেমনটি নাজিল হয়েছে তেমনটি যত বিকৃতি সাধন করা হোক না কেন কোরআন দিয়ে আমরা এটাকে একেবারে স্ট্রেট ওয়েতে নিয়ে আসার ইনশাল্লাহ উদ্যোগ গ্রহণ করার সব কিছু আয়োজন আমাদের আছে তো প্রিয় বন্ধুরা এই আমাদের শিক্ষা সংস্কৃতিতে যে আগ্রাসন যে বেঈমানি আগ্রাসন যে মূর্তি পূজার আগ্রাসন বা যে যে শিরকি আগ্রাসন হচ্ছে এটাকে শয়তানি দাজ্জালি ব্লিসি আগ্রাসন যেটা হচ্ছে এটা থেকে আমাদের নতুন প্রজন্মকে আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে অবশ্যই রক্ষা করতে হবে তো সেই উদ্যোগ আমাদের নিতেই হবে আর যারা এগুলো করছেন যারা মনে করছেন যে আকাশের আল্লাহ তাদেরকে একেবারে পরিপূর্ণ লাইসেন্স দিয়ে দিয়েছেন আর বাংলাদেশের ব্যাপারে তারা যা করছেন এটা 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 আমাদের নজরে নেই বা আল্লাহর নজরে নেই আল্লাহ এমনিই তিনি মহলত দিচ্ছেন তিনি অবকাশ দিচ্ছেন যে আরো আরো আসো আরো আরো আগাও আগাও সম্ভবত এখন একেবারে লাস্ট সীমানা ক্রসের পর্যায়ে এসছে তো তো আল্লাহ তাআলা তো এটাই করেন লাস্ট সীমানা যখন সে অতিক্রম করবে তখনই সব কিছু উল্টে যাবে এমন পাকড়াও এমন সাজা আসবে উপর থেকে আসমান থেকে যেটা কল্পনাও করতে পারেনি সব কিছু উল্টে যাবে সম্মানিত ভাইরা তো আজকে যদি ব্যবস্থায় ওলামাই কেরাম থাকতেন কোরআন যারা জানেন তারা থাকতেন এবং আধুনিক শিক্ষিতদের মধ্যে যারা নীতিবান ইমানদার যারা মনুষ্যত্ব রক্ষা করে চলার মতো সেই তাদের সম্ভ্রম আছে জ্ঞান আছে সৎ মানসিকতা আছে তারা যদি শিক্ষা ব্যবস্থায় থাকতেন তো এসব নোংরা জিনিস এসব মানবতাবিধ্বংসী চিন্তা চেতনা এবং কচি কাছা শিশুদেরকে শিশুকালে এসব সেক্সুয়াল এসব বিষয় এবং যেটা আজকে আমি শিরোনাম বানিয়েছি পরিবর্তিত নারী পরিবর্তিত পুরুষ এগুলো তাদেরকে অলরেডি তালকিন করা হচ্ছে তালিম দেওয়া হচ্ছে এগুলো মানে এগুলো কোনো ব্যাপার না এমনভাবে উপস্থাপন করা হচ্ছে এগুলো হতেই পারে কেউ জি হওয়ার কোনো সুযোগ নাই যে হলো সে অভিশপ্ত আর আসলে নারী পরিবর্তিত যতই করুক নারী নারী থাকে শুধু বাহ্যিক শোটা হয় যে সে পুরুষ হয়ে গেছে মোটেও সে পুরুষ হয়নি তার ভেতরে নারীত্বের সকল বৈশিষ্ট্য সুপ্ত লুকায়িত অবস্থায় পুরো বিদ্যমান আছে এখন এটা মশালা নতুন মশালা এখানে তৈরি হয়েছে একজন পুরুষ থেকে সে নারী হয়ে গেছে এখন এর বৈবাহিক হুকুমটা কি বা নারী থেকে পুরুষ হয়ে গেছে তার সাথে বৈবাহিক হুকুমটা কি পর্দা ফসিদের হুকুমটা কি এগুলো নিয়ে আজকে কথা বললো সম্মানিত বন্ধুরা অকল্পনীয় সব শয়তানি দাজ্জালি ষড়যন্ত্রমূলক নোংরামি এবং মূর্খতা এবং চরিত্র বিধ্বংসী এসব জিনিস আমাদের কচিকাছাদের মধ্যে নিয়ে আসা হচ্ছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য সাধারণত একজন নারী কখন পুরুষ হতে যায় যখন সে নারীত্বের উপরে খুশি না সে পুরুষের দিকে পুরুষত্বের প্রতি তার আকর্ষণটা সেটাকে সে প্রাধান্য দেয় নিজের নারীত্বের উপরে নারী হয়ে যেন সে ঠকে গেছে নারী হয়ে যেন সে অপমানিত হয়েছে যেন তার সমস্যা অতএব পুরুষ হওয়া ভালো পুরুষত্বের দিকে তার ঝোঁক এগুলো আসলে মানে খারাপ তর্বিয়া একটা খারাপ সমাজে একটা নোংরা সমাজে পুঁতিগন্ধময় একটা অপদার্থ সমাজে যারা বেড়ে ওঠে আজকের বিশ্ব পরিস্থিতি কতটা নোংরা কতটা নাপাক কতটা অপবিত্র কতটা মানে শয়তান এবং দাজ্জালিক এটা বুঝতে পারছেন তো এসব ময়লা আবর্জনার এবং চরিত্রহীনতার হারামের অবক্ষয়ের এই এসব পুঁতি গন্ধময় ভাগারের মধ্যে যেসব মানুষ বেড়ে উঠছে তো এরা তো এগুলো করবেই তো এগুলো হলো খারাপ তরবিয়তের খারাপ সমাজে বসবাস করা থেকে ধীরে ধীরে খারাপ সিনারিওগুলো শিশুকাল থেকে দেখতে 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 তাদের মধ্যে এই বিকৃতিগুলো ঘটে আল্লাহ তালা রাগান্বিত হয়ে ইহুদি জাতিকে তারা মানুষ ছিল তাদেরকে বানরে রূপান্তরিত করেছেন বানর থেকে কাউকে আল্লাহ মানুষ বানাননি যে বানরের উপরে খুশি হয়ে মানুষ বানিয়ে দিয়েছেন এগুলোর মৃত্যুদণ্ড হওয়া উচিত এরা গোটা জাতিকে এরা বিভ্রান্ত করে যদি ইসলামিক খেলাপত থাকতো তো এই মতামতগুলো যারা দেয় খলিফেরার ধরে এনে বিচার করে এদের মৃত্যুদণ্ড কার্যকর করতো হ্যাঁ তো কোরআন তো বলেছে মানুষ মানুষের উপরে আল্লাহ তালা রাগান্বিত হয়ে তার অপকর্মে মানুষকে বান্দর বানিয়েছেন কিন্তু কোরআনে কোথাও কোনো ধর্ম গ্রন্থে কোথাও নাই যে বান্দরের উপরে খুশি হয়ে তাকে আল্লাহ মানুষ বানিয়ে দিয়েছেন অথচ সেটাই আমাদের কিশোর কিশোরী আমাদের শিশু আমাদের কচি কাছাদেরকে শেখানো হচ্ছে কত বড় কত বড় অপরাধী ক্রিমিনাল এই এই মানুষগুলো যারা এগুলো করে এরা হলো অন্ধ আবু জাহাল সোম বুকমন ওমিয়ন ফাহুম লায়া কেলুন সোমন এরা বধির ওমিয়ন এরা অন্ধ বোকমন এরা মুখ ফাহ এরা কি বুঝবে এটা তো কোনো বুঝই নাই আনা বালহুম আদল যারা এইসব কথাবার্তা এইসব জিনিস লিখে দেয় আমাদের শিশুদের কষি কাছাদের বই পুস্তকে বা এই যে এই জাতীয় চিন্তা চেতনা যারা লালন করে আল কোরআন এদেরকে কি বলছে উলা কাল আম এরা হলো চতুষ্পদ জন্তুর মতো বাল আদল বরং চতুষ্পদ জন্তু এত খারাপ না তা চেয়েও আরও নিকৃষ্ট তো গরু কখনও একটা গরু কখনও মহিষ হতে যায় না মহিষ কখনো গরু হতে যায় না একটা হাঁস কখনো মুরগি হওয়ার চিন্তা করে না মুরগি কখনো হাঁস হওয়ার চিন্তা করে না বা মোরগ কখনো মুরগি হতে চায় না মুরগি কখনও মোরগ হতে চায় না মানে আপনি বলবেন যে তাদের কি সেই জ্ঞান আছে এই জাতীয় জ্ঞান না থাকাই সেরার চেয়ে সেরা এই জাতীয় জ্ঞান নষ্টামোর জ্ঞান না থাকাই হল রহমত এবং আল্লাহ নেয়ামত প্রিয় বন্ধুরা এখন একজন নারী নারীত্ব তার ভালো লাগে না পুরুষকে ভালো লাগে এখন সে এখন তো শয়তানরা বসে আছে ডক্টর রুফি শয়তান শয়তান রুফি ডক্টর এই এসব জেনেটিকলি চিকিৎসা করে চেঞ্জ করে দেওয়ার জন্য হ্যাঁ এটা এক জায়গায় শুধু তারা করতে পারতো যারা মুখান্নাস বা হিজরা সম্প্রদায় হয়তো তার মধ্যে নারীত্বের বৈশিষ্ট্য আশীর্বাদ কিন্তু ভাগ পুরুষত্বের বৈশিষ্ট্য এমনভাবে আছে যে সে নারীও না পুরুষও না তাকে অপারেশন করে তাকে চিকিৎসা দিয়ে যেহেতু নারীত্বের ভাবটা তার বেশি তাকে ফুল নারী বানানো যেতে পারে হিজলা এটা তার জন্য ঠিক আছে ওখানে তার কোনো দোষ নেই বা একজন আছে হিজলা তিনি তার মধ্যে পুরুষত্ব বেশি কিন্তু কিছু অভাবে তিনি না নারী না পুরুষ অথচ পুরুষত্বের তার বৈশিষ্ট্য অনেক বেশি হ্যাঁ তাকে চিকিৎসা করে পুরুষদের সাথে মিশিয়ে দেওয়া যায় পুরুষের কাতারে নিয়ে যাওয়া যায় যে ওটাতে তার কোনো দোষ নেই কিন্তু একজন সে কমপ্লিট নারী কমপ্লিট পুরুষ সে কি করে নারী থেকে পরিবর্তিত হয় পুরুষে পুরুষ থেকে নারীতে আসলে কি পরিবর্তন হয় কখনো না নারী পুরুষের রূপান্তর হলেও হয়তো তার বৈশিষ্ট্যের বিশ তিরিশ ভাগ পরিবর্তন হয়েছে সত্তর ভাগ সে নারী রয়ে গেছে এখন কত ভয়ঙ্কর এক যুগে আমরা এসে পড়েছি সে হলো নারী আদতে সে নারী তাকে বানানো হয়েছে পুরুষ এখন সে সবার সাথে হ্যান্ডশেক করে কথা বলে সব কবিরা কোনো মহাপাপ তার সাথে কোনো এখন হিজাব করা যায় না সে পুরুষদের মতো চলে সেই অভিশপ্ত তো এর সাথে যারা এই ধরনের আচরণ করে সেই অভিশাপের ভাগ তো তারাও পাচ্ছে তো এখন ল মোতাসাবাহীন মিনার রেজা নিসা নবী সাল্লা সাল্লাম থেকে শাহী সানুদে পন্ডিতা শাহী বুখারি সাহা বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি এসছে যে যারা নারী হয়েও পুরুষের মতো হয় শুধু পুরুষের মতো হওয়ার উপরে লানত সে পুরুষ হয়নি আগে যুগে তো পুরুষ হতে পারতো না কিন্তু পুরুষের মতও চলে বক্তৃতা ধরে সেই বক্তৃতা করে পুরুষের গলার মতো জুতা ফিন্ডে সে পুরুষের মতো জুতা ড্রেস তার পুরুষের মতো ড্রেস সেগুলির উপর লানত। তাহলে কতটা সরিয়া এখানে খড়গ হস্ত কঠিন যে সে নারীত্ব তার পুরাই আছে শতভাগ নারী তারপরেও কথা এসে পুরুষের মতো ড্রেস এসে পুরুষের মতো তার জুতাটা পুরুষের মতো তো চলাফেরা পুরুষ পুরুষের মতো তার উপরে তাহলে যদি সে নিজের গোটা নারীত্বকেই পুরুষের মতো বানিয়ে নেয় কত বড় লানত কত কোটি উপরে আল্লাহর পক্ষ থেকে আসবে তো অলমতা সব বেহীন মিনার রেজা লেবিনেসা আবার পুরুষ হয়েও যারা নারীর মতো ছোলা নারীর মতো ড্রেস নারীর মতো মানে তার মুখ দাড়ি কামিয়ে নারীর মতো মুখ বানিয়ে নিয়েছে নারীর মতো চেইন পরে নারীর মতো দুল পরে ইত্যাদি ইত্যাদি এই বাহ্যিক ড্রেস বাহ্যিক আপনার কথাবার্তা বা নিচে কাপড় পরা এটা নারীদের বৈশিষ্ট্য তারা পরবে ঠাকুরের নিচে এক বিগত বা এক হাত তুমি পুরুষ হয় কেন এটা পড়লা পুরুষ যদি এটা করে তার উপরে আল্লাহ আনাদ তা সেখানে পুরুষটা যদি কমপ্লিট নারী হয়ে যায় কত বড় কত বড় গজব দুনিয়াও গেল আখেরাতে গেল দুনিয়া ওলা আখের আদতে আদতে কখনো পুরুষ নারী হয় না নারীও কখনো পুরুষ হয় না এগুলি শয়তানের প্রহেলিকা কোহেলিকা একটা ধোঁয়া তৈরি করে কিছু চেঞ্জ করে দেখায় যে নারী এখন পুরুষ হয়ে গেছে পুরুষ এখন নারী হয়ে গেছে হরমোনের পর হরমোনের ডোজ খাওয়াতে খাওয়াতে পুরুষকে যখন নারী বানায় নারীত্বের হরমোন দিতে 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 তাকে তার জীবন বিনাশ করার করার মতো অবস্থা করে ফেলে তো করে তারপরে জোর করে জোর করে না মান ইয় না মান মাই তেরা মেহমান এগুলির কোনো বৈধতা আছে ইসলামে সৃষ্টিকর্তা আল্লাহ তার কি কোনো যে আপনারা যেমন গাড়ি বানান যে এটা এটা হলো আটানব্বই মডেল এটা হলো দু মডেল এটা আর দু হাজার মডেল এটা দু মডেল মানে যত দিন যায় তত তার আরও উন্নত হয় আর মডেলটা চেঞ্জ হয় আরও আরও সুন্দর বানায় আরও সুন্দর বানায় আরও সুন্দর বানায় কারণ মানুষের জ্ঞান সীমিত আগে এত সুন্দর জ্ঞান ছিল না এই এই বৈশিষ্ট্য দেয়া যেত আগে জানা ছিল না এই জন্য পরের মডেলগুলি তার সুন্দর আছে আল্লাহর ক্ষেত্রে এটা আল্লাহ তো ভবিষ্যৎ কী অতীত কী বর্তমান কি সব তার সামনে অ্যাট এ টাইম প্রত্যেকটা জিনিস সর্বোন্নত পর্যায়ে সর্বোচ্চ মডেলিংয়ে তার সামনে হাজির প্রথম ছোট বানাবেন এমন করে যে বাস আর এটা চেঞ্জের কোনো সুযোগ নেই কোনো প্রয়োজনও নেই তো যাই হোক এইসব শয়তানদের ইবলিসের এইসব দোষরদের ব্যাপারে আল কোরআন কী বলে কোরআন কিভাবে তাদের বিরুদ্ধে খড়গস্ত হয়েছে আল্লাহ তালা কিভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেই সেই বিষয়টি আজকে মোটামুটি তুলে ধরার চেষ্টা করবো প্রথমত একজন নারী কি পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা লালন করা কোরআন সাপোর্ট করে বা একজন পুরুষ নারী হওয়ার আকাঙ্ক্ষা যে না তার বৈশিষ্ট্য সুন্দর আমি সেই দিকে সেটা হতে পারলে ভালো হতো এই এই কথাটা আপনি অন্তরে পোষণ করা আদৌ বৈধ কিনা নাকি নিষিদ্ধ নাকি এটা যোগ্য একটা অপরাধ একটা ক্রাইম আল্লাহর প্রতি আল্লাহর সৃষ্টির সৃষ্টির বিরুদ্ধে ক্রাইম এটা হ্যাঁ এটা ক্রাইম এটা আপনি পাবেন

শুধু একটা বিষয় না বহু বহু বিষয় ছোট্ট একটা বিষয়ের ভিতরে ধারণ করে নেয় ছোট্ট একটা কথার ভিতরে শতটা বিষয়বস্তু সে নিয়ে আসতে পারে এটা আল্লাহ সর্বশক্তিমান তারই কাজ এটা এটা আর কেউ পারে না ওলা তোমরা আকাঙ্ক্ষা করো না তামান্না করো না অভিলাষ অন্তরে পোষণ করো না ওলা তা আশা করো না মা বেহ ওই জিনিসের যেটা দিয়ে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন বা বাদ তোমাদের একজনকে আরেকজনের উপর এটা নারী পুরুষদেরকে সম্পর্কে বলছেন লির রিজাল রিজালসিব মিমাসবু পুরুষ যারা তারা যা উপার্জন করেছে সেখান থেকে তাদের অংশ রয়েছে এটা সম্পত্তির ভাগ বাঁটনার প্রসঙ্গে কিন্তু আয়াতের সূচনাটা হলো ব্যাপক অর্থবোধক এটা শুধু সম্পত্তি বন্টনের এই ক্ষেত্রে না এর বাইরে আরও শত শত দিকে এটা চলে যাবে কারণ এরকমই ওইটা হলো একটা 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 বিশাল মূল তো ওই মূলনীতি বলে তারপরে একটা বিষয় যে বিষয়টি এখানে তিনি আল্লাহ আল্লাহতালা বলতে চেয়েছেন যে আল্লাহ পুরুষকে পুরুষ যা উপার্জন করে সেটার অংশ সে পাবেসাবনা নারীদের জন্য অংশ রয়েছে যা তারা উপার্জন করে সেটা থেকে তোমরা সোয়াল করো আল্লাহর কাছে তার অনুগ্রহ থেকে আরেকজনকে আল্লাহ ফজিলত দিয়েছেন নারীকে পুরুষের উপরে পুরুষকে নারীর উপরে কোথায় কি মর্যাদা দিয়েছেন এটা এটা তারটা তুমি নিতে যেও না তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ এখানে তুমি এটাকে আরো কোয়ালিটি দাও আরো বাড়াও আরও তুমি আমাকে নেয়ামত দাও আল্লাহর কাছে আরেকজনেরটা তুমি কামনা করতে পারো না আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ আচ্ছা এখানে বল্লি বড়দা কমালাবাদ তোমরা আশা করো না আকাঙ্ক্ষা করো না আল্লাহ তোমাদের একজনকে এক শ্রেণীকে আরেক শ্রেণীর উপরে যা দিয়ে ফজিলত দিয়েছেন এখানে আমাদের বিষয়টি পুরাপুরি এখানে বলে দিয়েছেন আল্লাহ পুরুষ তার কি কী বৈশিষ্ট্য আছে নারী কাছে সেটা ভালো লাগে এখন সে পুরুষ হয়ে যাবে না আল্লাহ তাকে কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দিয়ে ফজিলত দিয়েছেন সে সুঠাম দেহ শক্তিশালী দেহ কঠিন পরিকল্পনার একটা তার সাহস দুঃসাহসিক অভিযানের তার বীরত্ব এবং রুজি রোজগারের নানান কৌশল বের করার ক্ষমতা বিকশিত ব্রেন নিয়ে বিশ্বে বিশ্বকে নিত্য নতুন আবিষ্কারের দ্বারা সমৃদ্ধ করতে থাকা কত বৈশিষ্ট্য আল্লাহ পুরুষকে দিয়েছেন তো তুমি নারী হয়ে তার বৈশিষ্ট্য তুমি কামনা করো না আবার নারীদেরকে আল্লাহ অনেকে মায়াবী সৌন্দর্য রূপ আকর্ষণীয় ব্যক্তিত্ব তারপরে তার কোমলতা কত কিছু দিয়েছেন তো এইটা তুমি পুরুষ তুমি তারটা কামনা করো না নিষেধ আল্লাহ তালার সৃষ্টি সৃষ্টিতে যেখানেই আপনি হস্তক্ষেপ করবেন আপনি সব ধ্বংস করে দিবেন ইন্নাল মখলুক নেজামিল নজামিল খালেখ আফসাদুল্লা সেই মখলুক সৃষ্টিরা যখন ষষ্ঠার কোনো কিছুতে হস্তক্ষেপ করে সব শেষ করে দেয় আচ্ছা এখানে হয়তো আপনারা এখনো পুরোপুরি বুঝছেন না যে এই বিষয়টি সুনির্দিষ্টভাবে কি আল্লাহ বলেছেন হ্যাঁ দে আসলে কোরআন সুনির্দিষ্টভাবে এই বিষয়টি সুরা নিসার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তারা নিয়ে এসছেন সেখানে নিসার একশো উনিশ নম্বর আয়াত এটা গেল সুরা নিসার বত্রিশ নম্বর আয়াত একই সুরার এটা দেখুন নিসার মধ্যে আল্লাহ তালা এনেছেন তো এখানেও একটা বিরাট হ্যাকমা রয়েছে আয়াতটি এখানে নিয়ে আসার পিছনে এই যে দেখুন আমি একটু আয়াতটি একশো সতেরো একশো আঠারো একশো উনিশ তিনটি আয়তে পড়ব কারণ একটি বিষয়ের পূর্বাপরের প্রসঙ্গের আয়াতগুলো না আনলে আপনি জিনিসটা পুরোপুরি বুঝবেন না বা আমরাও বুঝব না কেউই বুঝবে না তো এসব বিপত্তি হয় এসব আবিষ্কার এসব বিকৃতি হয় সির্কের ইউনিভার্সিটি যেখানে কুপুরি শির্ক যেখানে জেকে বসে আছে সেখানে শিরকেরই অনুষঙ্গিক আনুষঙ্গিক পাপাচার হলো এগুলি শিরিক যেখানে সেখানে জিনা ব্যবছার বেহায়াপনা খুন খারাপি বিকৃতি যত রকমের অপকর্ম অপরাধ আছে এগুলি হলো শিরকের সহচর এই পাপাচারগুলো শিরিক যেখানে সেখানে এগুলোর জন্ম হবে এটা স্বাভাবিক তো আল্লাহ তালা সুরা আর নিসার এখানে আমি একশো ষোলো নম্বর এয়ার থেকে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাক আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরীক করাকে। কোনো জিনিস তার শরীক হওয়ার যোগ্যতা রাখে না। তার শরীক কেউ নাই। মহাবিশ্বই ছিল না এক সময়। শরীক হবে কোত্থেকে তার? তিনি একা সৃষ্টি করেছেন। ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিম্যান ইয়াশা। আর তিনি ক্ষমা করে দেন। শিরকের নিচে যেসব পাপাচার আছে যাকে চান তাকে ক্ষমা করে দেন যেগুলো শিরিক না কবিরা গোনা আছে এগুলি সুত ঘুষ হত্যা বিভিন্ন ধরনের যে পাপাচারগুলো আছে কবিরাগোনা এগুলো সব ক্ষমা হবে যদি শিরিক না থাকে ও মায়িক বিল্লাহি বাইদা আর যে আল্লাহর সাথে শিরিক করলো সে বহুদূর বিভ্রান্তিতে নিপতিত হলো কাছে ধারে নে এসে চলে গেছে গোমরাহ হতে হতে এত দূরে চলে গেছে জান্নাত থেকে আল্লাহ থেকে সেখান থেকে আর আল্লাহ ফেরত না আনলে আর ফেরত আসার কোন তার আশা নেই এরা ইয় এরা তো ডাকে না আল্লাহকে বাদ দিয়ে ইল্লা ইনে আসা নারী ছাড়া আর কিছু যত মূর্তি অধিকাংশ দেখবেন মহিলা 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 মহিলারা আকর্ষণীয় ইবলিসের জন্য মহিলাদেরকে মূর্তি বানায় আকর্ষণ তৈরি করার জন্য তো বাহ্যিক যদিও তারা পূজা করে নারীর নাম দিয়েছে প্রতিমা মূর্তিকে প্রতিমা বলে তারা তারা একটা নারী মূর্তির পূজা করে বাহ্যিক এটা দেখা যাচ্ছে তাই না কিন্তু অভ্যন্তরে আসল পূজা করে কার যে এই বুদ্ধিটা দিয়েছে এই মূর্তিটা যে বানিয়ে দিয়েছে আসল পূজাটা তার হচ্ছে সে কে দেখুন আল কোরআন এটা ফাইন্ড আউট করছে ওই আদোনা ইয়ন মারিদা এরা তো আসলে ডাকছে প্রকৃত অর্থে এরা পূজা করছে শয়তানের তাদের জাত শত্রু খুল্লম খোলা শত্রু যে জাহান নামে নেয়া ছাড়া তার আর কোনো মিশনেই নেই আদমে ছেলে মেয়েকে শুধু আগুনে আগুনে তার সাথে জ্বালাবে চিরকাল এই মিশন ছাড়া তার আর কোনো মিশন নাই তো সেই শয়তান এরা আসলে মূর্তি সকল মূর্তি পূজারীরা শয়তান পূজারী সকল গাড়া পূজারী সে যাকে পূজা করে নবী পূজা করুক আর অলি পূজা করুক বট গাছ পূজা করুক আর চন্দ্রসূর্য পূজা করুক আর গোবর পূজা করুক যেটাই পূজা করুক আসলে আল্লাহ বলছেন সে শয়তান পূজারী গোবর পূজার বুদ্ধি তারা কে দিয়েছে শয়তান দিয়েছে তুলসী গাছ পূজার বুদ্ধি কে দিয়েছে শয়তান দিয়েছে বটগাছ পূজার বুদ্ধিকে দেয় শয়তান দেয় তার সূর্য পূজার বুদ্ধিকে দেয় শয়তান দেয় সব এগুলি শয়তানের সে নিজ হাতে খায় না চামচ দিয়ে খায় মূর্তি তার একটা চামচ হ্যাঁ সে কারণ সে নিজে ওখানে হাত হাত বাড়াতে গেলে মানুষ জীবনেও তার পূজা করবে না মানুষ যদি দেখে ডাইরেক্টের শয়তান এটা কোনো দিন তার দেবে না এই জন্য সে কয় না নিজ হাতে খায় না চামচা দিয়ে খায় মূর্তি তার একটা চামচা তুলসী গাছ বট গাছ গোবর এগুলি সব শয়তানের চামচা সে এটা দিয়ে এ ভোগ করে আপনাদের যারা পূজা করেন আমি আশা করি আমার শ্রোতারা কেউ এরকম নেই যে শয়তানের পূজা করেন তাহলে এগুলি সব চামচা তার সে চন্দ্রকে পূজা করায় চন্দ্রের মাধ্যমে নিজে পূজাটা চন্দ্র হলে তার আরেক চামচা শয়তান যদি শয়তান বলতে হয় আমি বলিস আমার পূজা কর জীবনে কেউ ইব্রিসের পূজা করবে না মানুষ বলবে তুই তো আমাদের শত্রু তোর পূজা কেন করব। এই সে চন্দ্রকে নিয়ে আসছে এখন মানুষ তো মনে করে ইস কী সুন্দরী চাঁদ আমি চাঁদকে পূজা করছি আসলে শয়তানের পূজা কারণ এই বুদ্ধি তারা চাঁদে দেয়নি শয়তান দিয়েছে সূর্যের পূজার সূর্যের পূজা আমারই শয়তানের পূজা কারণ এই পূজাটা এই বুদ্ধিটা দিয়েছে কে শয়তান সূর্য দেয়নি অথবা পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে যত মানুষ যত সৃষ্টির বা যত মূর্তির বা যত কিছুর পূজা করে এরা অজান্তে এই মূর্খরা সবাই শয়তানের পূজা করে কারণ এখানে শয়তান এগুলি সব শয়তানের চামচ সেই চামচ দিয়ে খায় এ সেই নেয় এইসব কিছু দিয়ে মূর্তি চন্দ্র সূর্য ধর্মগুরু এইসব সব আল্লা আল্লাহ তাকে সে আল্লাহ আল্লাহর আনুগত্য থেকে সে বেরিয়ে গেছে এবং নিজে বেরিয়ে গেছে আল্লাহ তাকে বিতায়িত করে দিয়েছেন তো আসলে আবাদত করে তার ল আল্লাহ তাকে লানত করেছেন এই ব্রিসকে আল্লা ল করেছেন এখন সে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহকে যে যে আদমের কারণে হাওয়ার কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি বহিষ্কৃত হয়েছি আমি দেখিয়ে দেব এদেরকে আমি আমার সাথে এদেরকে নিয়ে যাবো জাহান্নামে তুমি আমাকে জাহান্নাম নাম দেবা আমি এদেরকে নিয়ে যাব। বিরাট এক দল আমি নিয়ে যাব। হাজারের নয়শো নিরানব্বই জন নিয়ে যাব। অবশ্যই আমি নিয়ে যাব। গ্রহণ করব আমি আদিক তোমার বান্দাদের থেকে নসিবন একটা অংশে মফরোদ আসো নির্ধারিত যাদেরকে তুমি রক্ষা করবে না যারা তোমার সেই পথে যাবেও না আমি পেয়ে যাবো ওদেরকে আমি জাহান নামে নিয়ে যাব এখন ইসলাম ছাড়া কোরআনের ধর্ম ছাড়া তাওরাতে বর্ণিত এটাই সঠিক ধর্ম জাবুরের মধ্যে এটার কথাই বলা আছে ইঞ্জিল বাইবেলও এটার কথাই বলা আছে ইব্রাহিম আলয় সাল্লাম উসআসাল সাহিবা নউ আলি সাল্লাম সাহেবা এই দিন একটাই আদম থেকে কোরআন পর্যন্ত শতাধিক যে গ্রন্থ এসেছে সবগুলির একই বক্তব্য একটা আরেকটাকে সাপোর্ট দিয়েছে এক গ্রন্থ আরেক গ্রন্থকে সত্য বলেছে কোরআন তার অতীত সব আসমানি গ্রন্থকে সত্য বলেছে অতীত সকল গ্রন্থ কোরআনকে সত্য বলেছে অতএব যারা কোরআন মানল তারা সব কিছুই মানল তো এখন সে তো এটা কসম করেছে যে আমি জাহান্নামি বানাবো তোমার এই আদমের ছেলে মেয়েদেরকে তো এরপরে আগ বাড়িয়েছে কি বলছে দেখুন বুঝার বিষয় বলা উদিল আমি অবশ্যই তাদেরকে পথ হারিয়ে দেব তোমার পথ ইসলাম থেকে আমি দূরে সরিয়ে নিয়ে যাব আহ আজকে ইসলামের পাশাপাশি আরও কত ধর্ম কেউ ঈসা আলাহ সালামের পূজারী কেউ ওজার আল্লাহ সালামের পূজারী কেউ অগ্নি পূজারী কেউ তেত্রিশ কোটি দেব দেবী পূজারী কত রকমের পূজারি এগুলি সবই হলো শয়তানের চামচা শয়তান ওইসব দিয়া পূজাটা সে নিচ্ছে যাহার নামে আপনাকে মানব জাতিকে সাথী বানাবার জন্য আর অবশ্যই আমি তাদেরকে অনেক স্বপ্ন দেখাবো যে হ্যাঁ ইসলাম পালন করলে মৌলবাদী জঙ্গি ব্যাকডেটেড এটা সেটা কত কিছু আর দেখ ইসলাম পালন করবি না তুই স্মার্ট মডার্ন এবং বুদ্ধিজীবী জাতির কৃতি সন্তান কত কি মানে আমি তাকে শুধু স্বপ্ন স্বাদ আমি তার সামনে তুলে ধরবো অনেক আকাঙ্ক্ষা হবি সেই হবি দাঁড়িয়ে রাখলে তো তোরে কেউ দেখতেই পারবো না তুই চাকরি পাবি না ধিকৃত হবি বিভিন্ন আরও জান হারাতে পারিস আর এটা কার দেখ কি স্মার্ট দেখা যাবে আর হাতে যদি একটা সিগারেট নিয়ে এসে তো আরও স্মার্ট আমি এভাবে তাকে শুধু স্বপ্নের পর স্বপ্ন দেখাব আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব তারা চতুষ্প জন্তুদের কান কেটে দেবে জাহালি যুগে কান কাটার এরকম রেওয়াজ ছিল আরব সমাজে সেটা বলছে কেন তুমি একটা পশুর কান কেটে দেবা। তাকে শনাক্ত করার জন্য একটা সিল মেরে দিলে হলো যেটা পশমের উপরে থাকবে তার কান কেটে তাকে একটা বিকৃত করে এটা ইসলামে নিষেধ এটা বিকৃত করণ আল্লাহ সৃষ্টির বিকৃত করণ হারাম এরপরে দেখুন আসল কথাটা যে বিষয়টা এখন আজকে আমি শিরোনাম বানিয়েছি ওলা মোরণ হোম ফলায়ু এরুণ ফলকল আর নিশ্চয়ই আমি তাদেরকে নির্দেশ দেব ফলায়ু না অবশ্যই তারা মানুষেরা নিজ হাতে চেঞ্জ করে দেবে পরিবর্তন করে দেবে কল্ল আল্লাহর সৃষ্টিকে আজকে কলা পরিবর্তিত কলা আজকে মুরগি হাঁস মুরগি পরিবর্তিত হাঁস মুরগি শশা পরিবর্তিত শশা শস্য প্রায় শস্যই পরিবর্তিত শস্য ধান গম ভুট্টাগুলি পরিবর্তিত ধান গম ভুট্টা মাছ পরিবর্তিত মাছ গরু পরিবর্তিত গরু আপনার আপনি কোনখানে হাইব্রিড নামে যা খাচ্ছেন সব এই আয়াতে দেখে নেন সাড়ে চোদ্দোশো বছর আগে মোহাম্মদ সাল্লাম কি জানতেন তার পক্ষে জানা সম্ভব ছিল এক যুগ আসবে এভাবে সব কিছুকে হাইব্রিড করে দেওয়া হবে চেঞ্জ করে ফেলা হবে সৃষ্টিকে করতে করতে এখন নারীকে পুরুষের চেঞ্জ করছে পুরুষকে নারীতে চেঞ্জ করে ফেলতেছে তো এই দেখুন এটা তো শয়তান এই এই চেঞ্জের মূলে মূল ওস্তাদকে মোয়াল্লেমকে এই যে সুরআ একশো উনিশ নম্বরে শয়তানের কসম করা কথা আল্লাহ তৈরি একটা কলা চাল গম ভুট্টা খেলে সরাসরি আল্লাহ তৈরি ওইটা যে ইমান দেবে হালাল লিচিক তো ইমান বাড়ায় তাই না আপনার চরিত্রকে পবিত্রতা দেয় অন্তরে জ্যোতি সৃষ্টি করে আর সে চেঞ্জ করেছে কি কি করেছে যে জিনিসটাকে সে বিকৃত করে দিয়েছে এটা খেলে আপনি বিকৃত হয়ে গেলেন এগুলি খেয়ে আপনার মন বিকৃত দেখেন না আজকের প্রজন্মের কি অবস্থা এই প্রজন্মের এই এরাই তো এগুলি করছে এগুলি তাদের কাছে খুব ভালো লাগছে কারণ ওই যে খাদ্যের মাধ্যমেই তো বিকৃত হয়েছে মানব জাতির তো প্রথম পরাজয় হয়েছে ডাইনিং টেবিলে আদামর হাওয়ার পরাজয় তো ডাইনিংয়ে হয়েছে ডাইনিং টেবিলে অর্থাৎ খাদ্যের মাধ্যমে হয়েছে মানুষের মূল পরাজয় এখন সব চেঞ্জ ফুড আপনি যেখানে যা খান পরিবর্তিত তো এগুলি যে বিকৃত ফুড আপনি খাচ্ছেন আপনার মনটা কিভাবে খাটিয়ে থাকবে আপনি খাবেন বিকৃত জিনিস যেগুলি আল্লাহর সিস্টেম থেকে খারাপের দিকে এগুলিকে চেঞ্জ করেছে চেঞ্জ করে খারাপ বানানো হয়েছে নষ্ট করে ফেলা হয়েছে নষ্ট ফুট খেয়ে আপনি নষ্ট হবেন না ভালো হবেন কি করে কোনো দিনে না যখন একটা মাদক তৈরি করে একটা আঙ্গুর দিয়ে মাদক বানায় মানে আঙ্গুরটাকে নষ্ট করে ফেলছে সেই নষ্ট মাদক খেলে কেমন হয় আর নষ্ট হওয়ার আগে আঙ্গুর ফলটা টাটকা ফলটা খেলে কেমন হয় আঙ্গুরটা খেলে আল্লাহকে ডাকতে আপনার মন চাইবে আপনি সালাদ পড়ার চেতনা পাবেন আল্লাহকে ডাকার চেতনা পাবেন খাদ্যের মধ্যে সেই বৈশিষ্ট্য আল্লাহ দিয়ে দিয়েছেন আর আপনি যদি নেশা ওই মদটা পান করেন আপনি বন্দুক তলোয়া নিয়ে কাকে কাটবেন মারবেন কোথায় ধর্ষণ করা করার করতে হবে কোথায় কিডন্যাপ করতে হবে ওই 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 পচা নষ্ট খাবারে যত নষ্টকর্ম আপনাকে তালকিন করতেছে ভিতর থেকে বলে দিচ্ছে যে এটা করো এটা করো এটা করো তো ফলাই উগাইয়ের উন্নকল্লা এই যে দেখেন আজকে যে নারী পুরুষ হয়ে যাচ্ছে পুরুষ নারী হয়ে যাচ্ছে একদম শয়তান এদের উস্তাদ শয়তান ক্যাপচার করে নিয়েছে তারা একেবারে এখন আর শয়তানের ফাঁদ থেকে তার রশি থেকে বের হওয়ার আর তার সুযোগ যদি আল্লাহ না দেন তো শেষ দুনিয়াগুলো আখেরা তো গুলো জাহান্নাম তো এই চেঞ্জের পিছনে তো এই ব্লিস এই ব্লিস কাজ করে যত চেঞ্জ ফুড আপনি খাবেন সবগুলি ইবলিসের দ্বারা হচ্ছে এই এই বুদ্ধিগুলি দিচ্ছে হুইস্পারিং করছে মানুষকে প্রত্যেকটা ক্ষতিকর বিজ্ঞানের পেছনে মূল কুমন্ত্রণাদাতা হলো শয়তান তার দোসর যে দার্জা আসে আচ্ছা এখন এখানে আপনি চেঞ্জ হয়ে গেলেন চেঞ্জ হলে ক্ষতিটা কি হ্যাঁ ক্ষতি জিনিসটা এবার দেখুন চেঞ্জ ফুড খেলে ক্ষতিটা কী হ্যাঁ আয়াতের শেষাংশটা দেখুন কি ভয়াবহ যে ব্যক্তি শয়তানকে অভিভাবক বানাবে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দিয়েছেন এক রকম শয়তান বুদ্ধি দিয়েছে আরেক রকম যে শয়তান একটা গ্রহণ করেছে আল্লাহ বানিয়েছেন নারী শয়তান বুদ্ধি দিয়েছে তুই পুরুষ হ আল্লাহ বানিয়েছেন পুরুষ শয়তান বুদ্ধি দিয়েছে তুই নারী হ আল্লাহ খাদ্য বানিয়েছেন ফুডটা বানিয়েছেন এমন শয়তান বুদ্ধি দিছে এটাকে এমন বানা হ্যাঁ এখন যদি আপনি গ্রহণ করেন তার মানে আপনি শয়তানকে অলি হিসাবে অভিভাবক হিসাবে গ্রহণ করলেন তো আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে যে অভিভাবক হিসাবে গ্রহণ করে তার পরিণতি কি খুব সফল হয়ে গেল খুব ভালো কিছু পেয়ে গেল না সে খুসর খোলা সর্বহারা হয়ে পড়লো খে মুবিন এমন লস এমন লুজার হলো যে এখানে আর রাগ ঢাকের কিছু নেই সম্পূর্ণ সে লসে পড়ে গেল তাইলে এই আয়াতের আলোকে কি কি বোঝা গেল যে পুরুষ নারী হয়ে গেল খাসেরা না না সম্পূর্ণ লুজার হয়ে গেল ধ্বংস হয়ে গেল লোকটা হ্যাঁ এই লোকটা তো পুরুষের রয়ে গেছে এই যখন পুরুষ নারী হলো তার সাথে কি অন্য পুরুষদের দেখা করা যায় যে যায় তো নেই এ কি বিয়ে করা যায় সে তো একটা পুরুষ বিয়ে করলে তো আপনার যে করবে হে মহাপাপী তার তার গড় সংসারও গেলো আখেরাত গেল তার হ্যাঁ পুরুষ থেকে নারী হয়েছে তাকে বিয়ে করা যাবে কোনো দিনও না তো ভিতরে সে পুরুষ অল্প কিছু বৈশিষ্ট্য দেখাচ্ছে তার নারীত্বের সে বিকৃত সে বানর শুকুরের চেয়েও নিকৃষ্ট সে চেঞ্জ হয়ে গেছে সে আল্লাহ তালা ইহুদিদেরকে বানর বানিয়েছেন এবং বয়স্ক যারা অপ অপকর্ম করতে ইহুদিদের মধ্যে ওদেরকে শুকুর বানিয়েছেন তো এই শ্রেণীটা তো ওই ওই পর্যায়ের ওমাইয়াত্তাকিজিশ্শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসির পক দেুসরন মুবিনা এ এই আয়াতকে আপনি শত সহস্র দিকে নিতে পারবেন তাহলে নারী চেঞ্জ হয়ে গেছে পুরুষে খসরা খুসরম মুবিনা আল্লাহ জানেন সষ্টা জানেন আপনি এর আমি কি জানি উনি বলছেন খুলল খোলা ধ্বংসের মধ্যে পড়ে গেল লসের মধ্যে পড়ে গেল দুনিয়ার লস আখরাতের লস কবরের লস হাসলের লস জান্নাতের লস সব লস তার জীবনে তার সফলতার আর কিছুই রইলো না এইভাবেই যত জায়গায় চেঞ্জ করবে আল্লাহ নিয়মের বাইরে আল্লাহর আদেশের বাইরে তত জায়গায় এই আয়াত আপনি সেট করে দিচ্ছেন করে দেবেন ওই জন্য তো আল কোরআন হাম্মাল আউজু কোরআন এক জায়গায় কথা বলে কিন্তু শত সহস্র দিকে এটা নেওয়া যায় শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয় স্বপ্ন দেখায় ইস তুই পুরুষ হয় এই হবি তুই পুরুষ আসিস এখন নারী হলে তোর এই কদর বাড়বে এই শেষ হ্যাঁ নায়িকা হবি গায়িকা হবি সবাই তো সিনেমা দেখবে সব শয়তানই সব মানে ধ্বংস আসলে কিচ্ছু না সে অথচ শয়তান তাদেরকে প্রতারণা ছাড়া আর কোনো প্রতিশ্রুতি দেয় না এখন আসেন এই চেঞ্জ যারা করে ফেলেছে নিজেকে এদের পরিণতি কি একেবারে ডাইরেক্ট পরিণতি উল ইক মা নাম এরা তো তারাই যাদের শেষ ঠিকানা জাহান নাম পরিবর্তিত নারীর শেষ ঠিকানা জাহান নাম পরিবর্তিত পুরুষেরও শেষ ঠিকানা কি জহান নাম যারা চেঞ্জ করে ফেলেছে দেখুন উলা ইকমা ওহোম জহনম অলয়া না নাহ নাম থেকে তাদের বাঁচবার পালাবার ত্রাণ পাবার আর কোনো উপায় নেই বুঝতে পারছেন একেবারে জাহান নামে নিক্ষেপ করে দিয়েছে কোরআন আপনি নারী থেকে পুরুষে পরিবর্তিত হবেন আপনার ডাক্তার ডাক্তাররা কি জান ডাক্তাররা কি কোরআন জানে যে ডাক্তার যে আমেরিকার যে খ্রিস্টান বেইমান ডাক্তাররা ইউরোপের বেইমান ডাক্তাররা এগুলো করেছে নীতিহীন পশু ফসুচ্ছে অদমেরা এসব জিনিস মানব জাতির মধ্যে ঢুকিয়েছে এখন মা বাদ দিয়ে এখন ওই যে কারখানার মধ্যে শিশু উৎপাদন করেছে শিশু সব বিকৃতি সব বিকৃতি এই বিকৃতির ভয়াবহ যুগে এই নতুন আধুনিক বিকৃতি আমাদের বাংলাদেশে শিশুদেরকে বোঝানো হচ্ছে স্বাভাবিক করে দেওয়া হচ্ছে এইসব জিনিস চরম বিকৃতি এবং আপনি আপনার আপনার প্রজন্মকে আপনার সন্তানদেরকে আপনি ইচ্ছে করে যাহার ফেলে দিবেন যদি এইসব শিক্ষা ব্যবস্থায় তাকে দেন বাংলাদেশের কোনো শিশুকে এসব স্কুল কলেজে দেয় এখন বৈধ না যেসব স্কুল কলেজে এইভাবে ইসলাম ও নৈতিকতা শিক্ষা সহ তারপরে এইসব এইসব এই আপনার জেনেটিকলি যে এইসব নারী পুরুষের পরিবর্তন এগুলি শেখানো হয় এইসব শিক্ষা তা বানর থেকে মানুষ আস্তাক ফরল্লা কত বড় ইব ইবলিশা আর সে কত বড় মিথ্যাচার এগুলি আমাদের শিশুদেরকে সেখানে এসব স্কুলে পড়াবেন না এসব এগুলি বর্জন করেন বর্জন করে কোরআন কোথায় আছে দয়া করে কোরআন কোরআনের মক্ত পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় বিশ্ববিদ্যালয় আমার বাংলার একটা আলি বা ভরা মক্তবের মূল্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় অ্যাডিক্সেল বিশ্ববিদ্যালয় সবচেয়ে এগুলির এর এক একটা তথ্য ওরা হাজারটা গবেষণা হাজার বছরের গবেষণা করে ওরা পাচ্ছে না প্রকৃত জ্ঞান কোথায় এইখানে প্রত্যেকটা শিশুকে ছেলে মেয়েকে তিরিশ পারা কোরআনের জ্ঞান দেন অর্থ সহ শিখাই দেন তাহলে এগুলি তারা বুঝবে আর ওই দায় তাদেরকে জাহান্নামী বানাতে পারবে না প্রিয় বন্ধুরা আজকে কথা লম্বা করলাম না তো এসব যার নামি প্রবণতা আগুনে নিক্ষিপ্ত হওয়ার নিকৃষ্ট এসব শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকানো হচ্ছে এসব শেখাবার জন্য সেই ধরনের লোক আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করা হচ্ছে এগুলির কঠিন বিচার সামনে অপেক্ষমান আছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা বিচার করবেন হ্যাঁ আল্লাহ নিজেই হুমকি দিয়েছেন যারা চায় যে অশ্লীলতা বেহায়াপনা চরিত্রহীনতা এসব অপকর্ম ইসলামী সমাজে মমিনদের সমাজে ছড়িয়ে পড়ুক মমিনদের সমাজে ওই বানরের ওই ওই বানর থেকে মানুষের বিশ্বাস আসুক বা নারী পরিবর্তিত নারী পরিবর্তিত পুরুষ এগুলো বিশ্বাস আসুক বা যে দুর্গা পূজার এগুলো বিশ্বাস আসুক বা ছোটো ছোটো কচি কাছাদেরকে সেক্সুয়াল এসব জিনিস এমনভাবে বলা যে তাদের নৈতিকতা শিশুকালে তারা তাদের সব কিছু পবিত্রতা হারিয়ে তারা যাতে প্রতি এক অন্ধকারে তারা হারিয়ে যায় এসব যারা করে তাদের পরিণতিটা দেখুন আল্লাহ কি বলছেন ফিদা এই শ্রেণীটার জন্য কঠিন শাস্তি রয়েছে ফি দুনিয়া আখেরা দুনিয়াতেও আখেরাতেও আখেরাতে যারা ইসলামী সমাজে মুসলিম সমাজে যারা এসব অপকর্ম ছড়িয়ে দেয় তাদের জন্য এই শাস্তি রয়েছে এটি সুরা আনুর চব্বিশ নম্বর সোরা নূরের উনিশ নম্বর আয়াত তো এখন কোনটা ফাহেসা কোনটা অনৈতিক কোনটা নৈতিক আমি আর আপনি কী বুঝবো সেটা আল্লাহ জানেন সেটাই বলছেন আল্লাহ হালমু আলম আর আল্লাহই জানেন সব কিছু হন তুমলা তোমরা জানো না কিছুই কি জানো তোমরা বিজ্ঞানীরা কি জানে কি জানে বিজ্ঞানীরা সামান্য একটু জ্ঞান এক ফোঁটা এক বিন্দু জ্ঞান গোটা মানব জাতির জ্ঞান একসাথ করলে এক বিন্দু তো একজন একজন করে ভাগ করলে কি পড়েছে তার ভাগে সেটা দিয়েই একেবারে মানে সব কিছু জেনে ফেলেছেন ওনারা মহাবিজ্ঞানী হয়ে গেছেন ওনাদের বাইরে আর কোনো জ্ঞান বিজ্ঞান নাই এইসব ভাব আর কি আসলে হলো আবু জাহাল সব তো আল্লাহ তালা এদের হাত থেকে আমাদের কচি কাচাদের আমাদের শিশুদের আমাদের ইসলামিক বাংলাদেশ মুসলিম বাংলাদেশকে আল্লাহ রক্ষা করুন সোহা আল্লাহ আল্লাক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত